পাটুরিয়া ঘাটে নোঙর করা ফেরি ডুবি, নয়টি ট্রাক সহ চোখের সামনে তলিয়ে গেল পদ্মায়। কুয়াশা না বাল্কহেডের ধাক্কায় দুর্ঘটনা, কারণ নিয়ে এখনো ধোঁয়াশা। লঙ্গর করা ছিল, বলগেট যাইতে সময় বলগেটের ধাক্কা, বলগেট বাড়ি গিয়া এই দুর্ঘটনা ঘটছে। কোনো কিছু ধাক্কা না, এগুলো সম্পূর্ণ বানোয়াট মিথ্যা কথা। দুর্ঘটনা ঘটলো এই স্টপের গাফলতির কারণে এই দুর্ঘটনা ঘটছে। ঘুমেতে উঠেছি, উঠে দেখি গাড়ি ফেরি পল্টন তলায় যাচ্ছে। নয়টা ট্রাক ছিল, দুইটা বড়, সাতটি ছোট, কোনো বাস ছিল না। বাঁচার আকুতি শুনে জেলেরা উদ্ধার করলো 20 জনকে। নিখোঁজ এক ঘটনাস্থলে হামজা, মোটামুটি 20 জনের মতো লোককে উদ্ধার করতে সক্ষম হয়েছি ট্রলার দিয়ে। একটি বালুবাহী বলকেট এটাকে প্রচণ্ডভাবে মেরে দেয়। আমাদের দ্বিতীয় যন্ত্রচালক মিস্টার হুমায়ুন, তাকে এখন পর্যন্ত আমরা তার কোনো টেস্ট আউট করতে পারিনি। এগুলো মাঝ নদীতে আটকে না থেকে ঘাটে থাকলে অসুবিধা। এখন তো আমরা সব আবহাওয়াগুলো পাচ্ছি ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে, গ্রামের মানুষও বলে দিচ্ছে যে কালকের ওয়েদারটা কেমন থাকবে। তো এগুলোর একটা দুর্বলতা আছে। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি খান তাজদিন হাসান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশ যুক্তরাষ্ট্র ভবিষ্যতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার, ঢাকা ওয়াশিংটন সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা, পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠক। বাংলাদেশে বিমানের দুই কর্মকর্তা লাপাত্তা, গুরুত্বপূর্ণ নথি নিয়ে উঠাও, অসৎ উদ্দেশ্যে ব্যবহারের শঙ্কায় থানায় অভিযোগ, শাহ আমানত বিমানবন্দর 24 ঘন্টা চালু রাখার সিদ্ধান্ত। রাব্বির চাঁদাবাজির টাকায় ভাগ বসাতে চেয়েছিলেন রাসেল, সেখান থেকেই দ্বন্দ্ব, পরিকল্পনা করা হয় হত্যা। কেরানীগঞ্জের রাসেল হত্যাকাণ্ডে 12 জনকে গ্রেফতারের পর তথ্য। ভরা মৌসুমেও কেন বেশি মোটা চালের দাম, কারণ জানতে মাঠে খাদ্য মন্ত্রণালয়, বাজার ঠিক করতে মিলারদের সিন্ডিকেট ভাঙার দাবি, ভোক্তা চান স্বস্তি। এবং গ্যাস লাইন স্থানান্তর না করায় আটকে আছে মেট্রো রেলের মতিঝিল থেকে কমলাপুর অংশের কাজ, কয়টি পয়েন্ট বন্ধ করতে হবে চিহ্নিত করতে পারেনি তিতাস।